কোহিনুর হীরার ইতিহাস নিয়ে লোকমুখে অনেক কাহিনী শোনা যায় পৌরাণিক মতে কোহিনুর হীরার ইতিহাসে পৌরাণিক যোগ পাওয়া যায় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ সময় থেকে কোহিনুর হীরার অস্তিত্ব ছিল তখন কোহিনুর হীরার নাম ছিল শ্রীমন্ত হীরা আনুমানিক তেরো হাজার খ্রিস্টপূর্বে অন্ধ্রপ্রদেশে গুন্টার কাছে গোলকুণ্ডা হীরার খনি থেকে কোহিনুর হীরাটি পাওয়া যায় কোহিনুর হীরার ওজন ছিল সাতশো তিরানব্বই ক্যারট এটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় আকারের হীরা এর আগে এত বড় হীরা কোথাও পাওয়া যায়নি তবে প্রথম থেকেই কোহিনুর হীরার নাম কোহিনুর ছিল না কোহিনুর হীরাকে আরও পাঁচটি অন্য হীরা থেকে একটু বড় আকারের হীরা বলে সবাই জানত পরে কোহিনুর হীরা এক হাত থেকে অন্য হাতে হাতবদল হয়েছে এবং তারা নিজেরা নিজের মতো করে কোহিনুরকে বিভিন্ন নামে ব্যবহার করেছে সতেরোশো সালে ইরানের বাদশাহ নাদিশা ভারত আক্রমণ করলে কর্ণালের যুদ্ধে মোগলদের পরাজয় ঘটে এবং মোগল বাচ্চাদের যাবতীয় রত্ন ভান্ডার লুট করে নিয়ে যায় নাদির শাহের লুট করা রত্ন সামগ্রীর মধ্যে একটি বড় মাপের দুর্লভ হীরা বাচ্চা নাদির শাহের দৃষ্টি আকর্ষণ করে যার জন্য নাদির শাহ হীরাটির উপর মোহিত হয়ে যায় নাদির শাহের রত্ন ভান্ডারে এর আগে এত বড় চমকদার কোনো রত্ন ছিল না যা নাদির শাহের রত্ন ভান্ডারকে আলোকিত করে তুলেছিল নাদির শাহ হীরাটিকে দেখে এতটাই সম্মোহিত ছিলেন যে সর্বদা হীরাটিকে হাতে নিয়ে দেখতে থাকতেন এবং একদিন হীরাটিকে দেখতে দেখতে নাদিশায়ের মুখ দিয়ে হীরাটি সম্পর্কে একটি কথা বের হয়ে আসে কথাটি হলো কোহ ই ইরানিতে পার্সি ভাষায় শব্দ কোহি যার অর্থ হলো পাহাড় এবং নূর শব্দের অর্থ হলো আলো কোহি এবং নূর দুটি শব্দ মিলে অর্থ দ্বারায় পাহাড় ভেদ করে বেরিয়ে আসা আলো দেয়া নামের পর থেকে হীরাটি কোহিনুর নামে বিশ্বে পরিচিতি লাভ করে কোহিনুর হীরার দাম নির্ধারণ করা এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি কারণ এখনো কোহিনুর হীরা কারো কাছে বিক্রি করা হয়নি কোহিনুর শুধু এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর হয়েছে বর্তমানে কোহিনুর ইংল্যান্ডের মহারানীর মুকুটে শোভা বাড়াচ্ছে বর্তমান ওজন হলো ক্যারেট যা আগের তুলনায় অনেকটা কম হয়ে গেছে তেরোশো ছয় সালের পর থেকে কোহিনুর হীরা নিয়ে একটি গল্প শুনতে পাওয়া যায় কাতালীয় রাজাদের কাছে এই হীরা থাকার সময় কোহিনুর হীরা নিয়ে একটি ভবিষ্যৎবাণী করা হয় ভবিষ্যৎবাণীতে বলা হয় কোহিনুর যদি কোনো পুরুষ নিজের কাছে রাখে তাহলে সে অসীম ক্ষমতার অধিকারী হবে এবং পৃথিবী জুড়ে রাজত্ব করবে কিন্তু সেই ক্ষমতা সাময়িকভাবে সেই পুরুষদের কাছে স্থায়ী হবে হীরা রাখার কিছুদিন পরে সেই ব্যক্তি খারাপ দিন শুরু হবে তাই কোহিনুরকে কোনো নারী কিংবা দেবতার কাছে উৎসর্গ করাটাই শ্রেয় হবে তেরোশো সালে বিন তুগলক কাতালীয় রাজবংশের উপর আক্রমণ করলে কাতালীয় বংশ পুরোপুরিভাবে ধুলিচ্ছাত হয়ে যায় কাতালীয় বংশের তাৎক্ষণিক পতনকে কোহিনুর হীরার অবিকস্ত হওয়ার কারণ বলে দায়ী করা হয়ে থাকে। এরপর থেকে কোহিনুর হীরাকে নিয়ে করা ভবিষ্যৎবাণীকে মানুষ সত্যতার সাথে বিশ্বাস করতে থাকে। পরে কোহিনুর এক রাজা থেকে অন্য রাজার হাত বদল হয়ে মোগল বাচ্চাদের হাতে এসে পৌঁছায়। পরে কোহিনুর হীরাটি সম্রাট আকবরের হাতে এসে পৌঁছায়। কিন্তু আকবর কখনো কোহিনুরকে নিজের হাতে আংটি কিংবা সিংহাসনে ব্যবহার করেননি। তিনি কোহিনুরকে তার রত্নভান্ডারে গুচ্ছিত রেখেছিলেন। সেই জন্য মনে করা হয় সম্রাট আকবর বিনা দন্দে বেশ কিছুদিন মোগল সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন এরপরে কোহিনুর হীরা আকবরের হাত হয়ে সম্রাট শাহজাহানের হাতে পৌঁছায় শাহজাহান তার জন্য একটি অতি সুন্দর তৈরি করে এই সিংহাসনটি তৈরি করেন সৈয়দ গিলানি নামের একজন কারিগর মোট সাত কেজি সোনা দিয়ে মোড়ে সাত বছরের চেষ্টায় আরও অন্যান্য রত্নের সঙ্গে সাতশো তিরানব্বই ক্যারেটের কোহিনুর হীরাটিকে সিংহাসনে লাগানো হয় আর সম্রাট শাহজাহান সিংহাসনটির নাম রাখেন তক্ত ই মোরাসা শাহজাহানের ময়ূর সিংহাসনে কোহিনুর লাগানোর পর থেকে শাহজাহানের খারাপ সময় শুরু হয়ে যায় ময়ূর সিংহাসন তৈরি করার কিছুদিন পরে শাহজাহানের স্ত্রী মারা যান এবং তিনি প্রিয় মমতাজের স্মৃতিতে তিনি তাজমহল বানিয়ে ফেলেন শেষ বয়সে শাহজাহানের পুত্র আওরঙ্গজেব শাহজাহানকে বন্দি করে জেলে দেয় আওরঙ্গজেব দিল্লি সিংহাসনে আসীন হলে কোহিনুর আওরঙ্গজেবের হাতে এসে পৌঁছায় আওরঙ্গজেব কোহিনুর হীরাটিকে পলিশ করে চমক ফিরে আনার জন্য হোস্টিনোবর্গীয়া নামের এক জোহুরীকে তুর্কি থেকে নিয়ে আসেন হোস্টিনোবর্গীয়া কোহিনূরকে পলিশ করার সময় হীরাটির মধ্যে চির ধরিয়ে ফেলেন এরপর হীরাটি কয়েকটি খণ্ডে ভেঙে যায় যার ফলে সাতশো তিরানব্বই ক্যারেটের কোহিনূর হীরার ওজন অনেকটাই কমে একশো ছিয়াশি ক্যারেট হয়ে যায় জোহুরির ভুলের জন্য আওরঙ্গজেব জোহরুকে নগদ দশ হাজার টাকা জরিমানা করেন এরপর কোহিনূরকে আওরঙ্গজেব তার আংটিতে ধারণ করেন এরপরে আওরঙ্গজেবের জীবনে খারাপ দিন ঘনিয়ে আসে সতেরোশো সালে নাদির শাহ মোগলদের পরাজিত করে কোহিনুরকে সাথে করে ইরানে নিয়ে চলে যায় আর নাদির শাহ হীরাটির নাম কোহিনুর রাখেন কিন্তু নাদির শাহের হাতে কোহিনুর হীরা এলে নাদির শাহের কপালে দুঃখে নেমে আসে কোহিনুর হাত লাগার কিছুদিন পরে নাদির শাহের নিজের লোকেরাই তাকে হত্যা করে নাদির শাহের উত্তরাধিকারী স্বরূপ নাদির শাহের নাতি শাহরুখ সিংহাসনে বসেন নাদির শাহের একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন আহমেদ আব্দালি সেনাপতি আহমেদ আব্দালি অভিভাবকের ন্যায় পালনে সাহায্য করেন এবং শাহরুখ যেখানে কেউ বিনা যুদ্ধে প্রথমবার কোহিনূরকে শুধু প্রতিদান হিসেবে দিয়েছিল আহমেদ আব্দালি ছিলেন আফগানিস্তানের বাসিন্দা তিনি কোহিনুর হাতে পাওয়ার পর তার নিজের দেশ আফগানিস্তানে নিয়ে চলে আসেন এবং আফগানিস্তানের রাজা আহমেদ শাহ দুরানির হাতে তুলে দেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আহমেদ শাহ দুরানি বেশি দিন কোহিনুরের ঐশ্বর্য সুখ ভোগ করতে পারেননি কোহিনুর হাতে আসতে না আসতে কিছুদিনের মধ্যে আহমেদ শাহ দুরানি মারা যায় এরপর সুজাসা দুরানি কোহিনুর হীরা এবং রাজ্যের উত্তরাধিকার হন কিন্তু কিছুদিনের মধ্যেই কাকতালীয়ভাবে সুজাসা দুরানিকে তার সামন্ত রাজারা কৌশলে ছলনার আশ্রয় নিয়ে হত্যা করার চেষ্টা করেন সুজাসা দুরানি কোনোরকম প্রাণে বাঁচিয়ে লাহোরে পালিয়ে এসে রাজা রণজিৎ সিং এর স্মরণাপন্ন হন মহারাজা রণজিৎ সিং এর চেষ্টায় সুজাসা দুরানি তার রাজপাট ফিরে পায় এবং বিনিময়ে কোহিনুর হীরা রাজা কে সমর্পণ করে দেন কোহিনুর হীরা রাজা রণজিৎ সিং এর দখলে এলে তিনি খুব বেশিদিন কোহিনুরকে নিজের ভোগ দখলে রাখতে পারেননি কোহিনুর হীরা দখলে আসার পর থেকে রাজা সিং সিংয়ের শারীরিক অবস্থার অবনতি শুরু হতে থাকে একসময় রাজা রণজিৎ সিং এর সেনাবাহিনীকে ইংরেজরা পর্যন্ত লৌহ দেয়ালের সাথে তুলনা করত। সেই রণজিৎ সিং এর অসুস্থতার সুযোগ নিয়ে ইংরেজরা রণজিৎ সিং কে হারিয়ে দিয়ে ক্ষমতা দখল করে নেয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর লর্ড ডাল হৌসি রাজা রণজিৎ সিং এর তেরো বছরের নাবালক পুত্রকে সঙ্গী করে কোহিনুর হীরাকে নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় ইংল্যান্ডের রাজা রণজিৎ সিং এর পুত্রের হাত দিয়ে হীরাটি রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় রানী ভিক্টোরিয়ার কোহিনুর হীরার ডিজাইন পছন্দ হয় না তাই তিনি হীরাটিকে পলিশ এবং নতুন করে নকশা করার জন্য ডাচ নামের একজন জহুরকে নিয়োগ করেন টানা চল্লিশ দিনের চেষ্টায় কোহিনুরকে নতুন করে আকার দিয়ে রানী ভিক্টোরিয়ার মুকুটে বসানো হয় মহারানী ভিক্টোরিয়া কোহিনুর হীরার ইতিহাস এবং অভিষক্ত হওয়ার কথা আগে থেকে শুনে আসছিলেন তাই তিনি কোহিনুর হীরার ইতিহাস ও অভিশক্ততার কথা মাথায় রেখে কোহিনুর হীরাকে নিয়ে একটি লিখিত দলিল করে যান রানী ভিক্টোরিয়া তার দলিলে লিখে যান ইংল্যান্ডের রাজসিংহাসনে তার অবর্তমানে যিনি বসবেন এবং কোহিনুর হীরার উত্তরাধিকারী হবেন তাদের মধ্যে কোনো পুরুষ যেন কোহিনুরকে তার ব্যক্তিগত স্বার্থে নিজে ব্যবহার না করে কোহিনুর হীরা বসানো মুকুর্তে যেন সর্বদা তাদের রানীদের মাথাতেই পড়ানো হয় আর আজও ইংল্যান্ডের রাজারা ভিক্টোরিয়ার এই দলিল ফলো করে আসছেন কিন্তু কাকতলীয় হলেও সমস্ত ঘটনাক্রমকে জুড়ে দেখলে দেখতে পাওয়া যায় কোহিনুর ইংল্যান্ডে পৌঁছাতে না পৌঁছাতেই ইংল্যান্ডের খারাপ সময় শুরু হয়ে যায় উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করলে কোহিনুর হীরাকে দেশে ফিরে নিয়ে আসার জন্য লোক মাঝে জোর ওঠে কিন্তু এর সাথে সাথে ভারত পাকিস্তান আফগানিস্তান এবং ইরানের মতো দেশ কোহিনুর হীরাকে তারা তাদের বলে দাবি জানায় কোহিনুর হীরাকে দেশে ফিরিয়ে আনার তৎপরতা ভারত সরকার ভাবে কোনোদিন করেনি তাই আজও কোহিনুর হীরা ইংল্যান্ডের রানের মুখটে শোভা বাড়াচ্ছে বন্ধুরা আশা করছি নিউজের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন